ইউনেস্কো 2017 সালে 23 সেপ্টেম্বর বলল এটা বিশ্ব দলিল, এবং সেদিনকার যিনি মহাপরিচালক ছিলেন ইউনেস্কোর ইরিনা বুকোভা, তার বক্তৃতা এখন ইউটিউবে সকলে দেখতে পারে। কি অসাধারণ তিনি তার বক্তৃতা দিয়েছিলেন এবং বলেছিলেন যে এটা কেন সারা পৃথিবীর জন্য গুরুত্বপূর্ণ, বাঙালি জাতির তো বটেই। আমাদের এই প্রসঙ্গগুলো বলতে গেলে অনেকগুলো বিষয় বেরিয়ে আসে। 7ই মার্চ আসলে আমাদের অনুপ্রেরণার মহাকাব্য, এবং জ্যাকব এফফিল 2013 সালে একজন বিশিষ্ট গবেষক, আন্তর্জাতিক গবেষক, তিনি একটি বই লিখলেন এবং সেই বইয়ে তিনি 42টা বক্তৃতাকে, অর্থাৎ খ্রিস্টজন্মের 431 বছরের আগ থেকে 1987 সাল পর্যন্ত তিনি এই 42টা বক্তৃতা একত্রিত করলেন। অর্থাৎ 1400 এই যে কথাগুলো আসছে প্রায় 2408 বছরের ইতিহাসের 42টা বক্তৃতা। এবং উই শ্যাল ফাইট অন দ্য বিসেস, উইস্টন চার্চিলের সেই বিখ্যাত বক্তৃতার অংশ দিয়ে তিনি বইয়ের শিরোনাম করলেন, এবং সেখানে তিনি দেখালেন যে উইস্টন চার্চিল যখন যুদ্ধ ঘোষণা করেছিলেন এবং তার শত্রুপক্ষকে মোকাবেলার জন্য আহ্বান জানিয়েছিলেন জলে স্থলে এবং আকাশ সীমায় যুদ্ধ করতে চেয়েছিল বলেছিলেন, তখন তার পক্ষে প্রবল মিত্র শক্তি ছিল। বঙ্গবন্ধু 7ই মার্চে যখন বলছেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, তখন তার পক্ষে কিন্তু প্রবল মিত্র শক্তি ছিল না। খেয়াল করে দেখবেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন পাকিস্তানের কারাগারে 1971 সালে 5ই এপ্রিল ঠিক এই সময় নিউজুক পত্রিকা বিশাল একটি শিরোনাম করল এবং তার ভিতরের প্রতিবেদনটি লিখলেন লরেন্স জেনকিন্স, তিনি তখন পলিটিক্যাল এডিটর এই পত্রিকার। তিনি বঙ্গবন্ধুকে অভিহিত করলেন পোয়েট অফ পলিটিক্স হিসেবে এবং তিনি সেটা ব্যাখ্যা করে দিয়েছেন। আমি শুধু এটুকু বলবো, যারা 7ই মার্চকে স্বীকার করবেন না, 7ই মার্চের মর্মকথা মর্মে ধারণ করবেন না, তারা কিন্তু হারিয়ে যাবেন। আমি আমার শ্রদ্ধাভাজন নফিজুল হক সাহেবের সাথে একমত হয়েই বলি এটা তাদের বিষয়। এবং সেই জায়গায় আমাদের আজকে উপলব্ধির জায়গায় আসতে হবে, আমরা নতুন প্রজন্মকে কিভাবে এই আপনার অনুপ্রেরণার মহাকাব্যের যে মর্মকথা সেই মর্মকথাকে মর্মে ধারণ করাতে পারবো, এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। যে কারণে বলবো, আমি কবি আল মাহমুদের কথা বলছি এ কারণেই, তিনি একজন দক্ষিণপন্থী কবি হিসেবে পরিচিত হয়েছেন শেষের জীবনে। তার একটি মাত্র কবিতা আছে বঙ্গবন্ধু 7ই মার্চকে নিয়ে, নিশি ডাক। সেখানে বলছেন, সে যখন বলল ভাই সব অমনি অরণ্যের এলেমেলো গাছেরাও সারি বেঁধে দাঁড়িয়ে গেল। এই যে একটি মহাকাব্য, এবং লরেন্স জেনকিন্স যে ব্যাখ্যাটা দিয়েছেন সেই ব্যাখ্যায় তিনি বলছেন যে কি করে একটি মানুষ সমগ্র জাতিকে একত্রিত করতে পারেন। বঙ্গবন্ধু কিন্তু খেয়াল রাখা দরকার, 25শে মার্চে তিনি গ্রেপ্তার হন এবং 5ই এপ্রিল তিনি কিন্তু পাকিস্তানের কারাগারে, সেই সময় কিন্তু লেখা হয়েছে। আজকের ইতিহাস যতই বিকৃত করা হোক না কেন, যেটা শ্রদ্ধাভাজন মফিজুল হক বললেন, অর্ধ সত্য, আংশিক সত্য, বিকৃত সত্য দিয়ে যতই ঢেকে রাখার চেষ্টা করা হোক না, 7ই মার্চকে কিন্তু ভোলানো যাবে না এবং ভোলানো যায়নি, কারণ অনেক চেষ্টা করা হয়েছে। 50 বছরের ইতিহাসে বাংলাদেশের এই স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী আমরা পালন করছি, এর মধ্যে কিন্তু 30 বছরই প্রায় আওয়ামী লীগ সরকার রাষ্ট্র ক্ষমতায় ছিল, অনেক চেষ্টা করেছে, 7ই মার্চকে ভাষণ শোনাতে দেয়নি। এই 7ই মার্চের ভাষণ বাজানোর জন্যে অনেকে আত্মাহুতি দিয়েছেন, আজকের আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের অনেকে গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছে। এই ইতিহাস অনেক দুঃখের, অনেক বেদনার, কিন্তু আজকে 7ই মার্চ আপনার এই অনুষ্ঠানের শিরোনামে বলতে হয় আসলে অনুপ্রেরণার মহাকাব্য। যতদিন বাংলাদেশ থাকবে, যতদিন এই বাঙালির ইতিহাস থাকবে, ততদিন এটা অনুপ্রেরণার
উৎস হিসেবে থাকবে। সাতই মাসকে ভোলানো সহজ নয়।